সবাই আমার শব্দ এবং আছে দেখা যাচ্ছে আমরা দেখতে দেখতে চতুর্থ কে আছে মানে অর্ধেকের কাছাকাছি আমাদের দশটা ক্লাস চতুর্থ ক্লাস আর আমরা বলছি দশটা ক্লাস করবেন সবাই দশটা ক্লাসের মধ্যেই মধ্যেই আরবি শিখার যে চারটা মৌলিক বিষয় সেটা আমরা শিখে ফেলবো তা আমরা মূল পর্বে যাওয়ার আগে আমরা আজকে একটু যেটা নিয়েও মাফিক আমাদের করতে হয় সেটা আমরা এন সবাই করি বাসায় যারা আছেন তারা সবাই জিনিসটা পরবো আজকে আমি শুধু তারিখটা মনে করিয়ে দিই সতেরোই মার্চ আজকে রমজানের ছয় তারিখ ছয় রমজান ডে ফোর তা আমরা সবাই দেখেন সিটটা আছে মনে মনে পড়ে ফেরি অথবা যারা ঘরের মধ্যে আছেন একটু শব্দ করি পড়ে অসুবিধা নেই আমি আমার মতো পড়ে যাচ্ছি এই সিট দেখে দেখে أعوذ بالله من الشيطان الرجيم আচ্ছা এটা পড়তে যে একটু মনে হইব আমরা একটু বড় করি এখানে একটা শিখার বিষয় আছে যদিও আমরা এগুলো আলোচনা করব দেখেন তো আউজু বিল্লাহি মিনাস আমরা এখানে হিমিনাস বলি আউজ বিল্লাহি মিনাস হিমিনাস হ্যাঁ হিমিনাস যারা বলি হয় নয় না হিমিনাস যদি কেউ শব্দগত পড়ি হিমিনাশ তাই হবে না এখানে হচ্ছে আবাদা যদি পড়ে আমরা শিখবে গোবা শেষ মিনাশ মিনাশ এরকম হ্যাঁ এখানে তাই আমি আবাদা করলে মিনাশটা হবে মনে রাখবি হবে بسم الله الرحمن الرحيم ربي جدني علما ربي جدني علما ربي جدني علما اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد আদার্স মেদিনাম হামাদ এই যে জিনিসগুলো আমরা পড়ি কেন পড়ি কারণ এইগুলা দিয়েই কোরআন শরীফের সূচনা করতে হয় প্রত্যেকটা জিনিসের প্রথমে একবার যেটা পড়ছি আহ উজবিদ্য মিনা সেই তন রজিম এটা কেন পড়া হয় কারণ এটা আল্লাহতালার হুকুম তোমরা যখন কোরআন পড়ো তখন বিতাড়িত শয়তানের কাছ থেকে পানা চাও আমার কাছে এইটা আল্লাহতালার হুকুম এই জন্য আমরা এটা পড়ি যেহেতু আমরা কোরআন শিখতে যাচ্ছি মিসনিল্লাহুর রহমান রহিম আল্লাহ রসুল বলেছেন যে প্রত্যেকটা জিনিসের শুরুতে এই শব্দটা পড়ো এতে বরকত হবে এবং তোমার জন্য সহজ হবে আচ্ছা রব্বী জিৎ নির্মা এটা তাবার শিখানো কালাম এটা হচ্ছে গ্যা আমার জ্ঞানে প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দেন হে আবু আমার জ্ঞান বাড়িয়ে দেন আমরা তো অধম আমরা মনে রাখতে পারি না আমরা বুঝি কম আপনি আমার এই মাথার যেহেনটা খুলে দেন আমার আকরটা খুলে দেন যাতে আমি সহজে আপনি কোরআনকে নিতে পারি শিখতে পারি এই জন্য এটা পড়া হয় পরে তিনবার দেখেন দরুদ শরীফ পড়া হয় ছোট্ট একটা দরুদ শরীফ আবার রসুইয়ের কাছে কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে নাজু হয়েছে তার বোধবতা আমরা পেয়েছি এই জন্য আবার রসুইয়ের মান মর্যাদাটা আরো দ্বিগুণ আরো কয়েক গুণ বাড়িয়ে দেন আল্লাহ তার মান সম্মান আরও যত যা আছে আমাদের জন্য যত কিছু করেছেন সব কিছুর জন্য আমরা তারপর রহি রহমত বর্ষণ একবার শুধু তার না রসুইয়ের বাণিজ্য যেমন আখেরাতে বন্ধ হচ্ছে জান্নাতের মধ্যে মর্যাদা প্রতিষ্ঠিত হবে অন্যান্য নবীদের তুলনায় আমাদের উপরেও এরকম দশ টাকা আমাদেরও বৃথা না আমরা পদে শুধু নবীনই মানমর্যাদা এরকম না এটা সম্মানের সাথে আমাদেরও দশটা রহমত হয় দশটা নে কি হয় দশটা গুনাহ মাফ হয়ে যায় হ্যাঁ বস বহৎ বড় আমল এইটা এই জন্য আপনারা কোরআন শরীফ পড়ার শুরুতে বাসা বাড়িতে এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন তাই সুন্দর হবে আচ্ছা আজকে আমরা চতুর্থ দিনে আলোচনা করি কি শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ কোরআন শিক্ষার জন্য চারটা মৌলিক বিষয় গতকালকেও বলেছি গতকালকে চারটা দ্বিতীয় নাম্বারটা শিখেছি আজকে আমরা তৃতীয় বিষয়টা শিখবি ইনশাল্লাহ তার দেখেন চতুর্থ আছে যদি তৃতীয়টা হয় আগামী কেউ যদি পঞ্চমটা শিখে যায় চারটা চতুর্থটা শিখে ফেলি চারটাই তো বিষয় চারটা যদি আমাদের মোটামুটি একটা পরিচিতি শেষ হয় আমি যে এটা আমি যে পারি এরকম না আমরা অন্তত ধারণা নেওয়ার চেষ্টা করেছি প্রথম দিনে আমরা হরফের পরিচয় চারটা মৌলিকের একটা হচ্ছে হরফ পরিচয় আরবি উনত্রিশটা বর্ণমালা আমাকে চিনতে হবে কিভাবে চিনতে হবে বড় অবস্থায় কেমন হয় ছোট অবস্থায় কেমন হয় এবং যখন শব্দের ভিতরে এবং শেষে শব্দ যখন ব্যবহৃত হয় তখন সেগুলো দেখতে কেমন হয় উচ্চারণগুলো কেমন হয় এটা প্রথম ক্লাসে দ্বিতীয় মৌলিক বিষয় হারাকাত আমরা যদি এক জবর এক জের এক পেশ উপর যখন একটা জবর থাকে জের থাকে পেশ থাকে যদি এটাকে আমরা বাংলায় স্বরবর্ণ বা স্বর চিহ্ন বলি এবং এটার একে আমরা সাউন্ড হিসাবে যদি বলি রস্মিকার একটা হলো বাংলায় আকারের শব্দ হয় আর একটা বাংলায় রস্যুকারের মতো শব্দ হয় এটা হলো হারাকাত এই ইয়া আছে তিনটা ঠিক আছে আচ্ছা তার মানে আমরা এটা গত শিখেছি আজকে শিখব তৃতীয় বিষয় তৃতীয় বিষয় হচ্ছে কি এটা হবে তান বিন তান বিন ব্যবহার এটা জিনিসটা কি আমরা একটু পরেই দেখব তার আগে মাঝে ছোট্ট একটা জিনিস আছে এটা মৌলিক ভীষণ ভিতরে পড়ে না যেহেতু হারাকাতের পর রূপ এটা হারাকাত আমরা এক জবর একটু জের পেশ শিখেছি এই জবরদের pere সাথে একটু জিনিস একটু আলাদাভাবে হয় এই খারা জবর খাড়া জের উল্টা পেশ এটা জিনিসটা কি এটা কুরআনের মধ্যে কেমন অবস্থায় আছে এদের ব্যবহারটা কি এদেরকে যদি আমরা দেখতে পাই শব্দের উপরে বা নিচে অথবা আমরা যে তিনটা শব্দ খারা জবর এটাও শব্দের মধ্যে দেখতে পাবো কুরআনের মধ্যে অসংখ্য জায়গায় খারা জের নিচের দিকে একটা জিনিস দেখতে পাবো উল্টা পেশ এই জিনিসগুলো যদি দেখতে পাই তাহলে আমাদের কি করণীয় থাকবে তারপরে আমরা মৌলিক বিষয় তিন নম্বর তানবিন কি তানবিনের ব্যবহারটা আমরা জানব ইনশাআল্লাহ তো চলেন আমরা প্রথমে মৌলিক বিষয়ে যাই আমরা হরফ শিখেছি হারাকাত শিখেছি তানবিনটা আমরা একটু সবুজ করে রাখি তাহলে এটা আমাদের কি হবে আজকে কিবা শেষ হয়ে এটা তিনটা শেষ হয়ে যাবে কালকে জজম বা তাশদিদ এটা আমাদের দুইটা ক্লাস করতে হবে এই দুইটা ক্লাস করে পরে আমাদের মৌলিক চারটা বিষয় যখন শেষ হয়ে যাবে এরপর আমরা সবাই কোরআন শরীফের কোনো এক একটা সুরা থেকে নিয়ে আমরা চারোটা থেকে আমরা একসাথে করে যে আয়াতগুলো বানানো হয়েছে আল্লাহ যে ইপিবদ্ধ করেছেন সেইগুলো আমরা এই চারটাকে একসাথে করে আমরা পড়ার চেষ্টা করব পড়তে যাওয়ার সময় ইহবা চলে আসবে ইজাহ চলে আসবে মাছ চলে আসবে গন্যা আসবে সাক্তা আসবে হিমালা আসবে এগুলো কি কি আছে না আছে এগুলো আসবে কি বলা হয় জিনিসটা কি এগুলো আমরা দেখব আচ্ছা তাহলে আমরা এবার একটু খারা জবর খারাপ পেশনে একটু আলোচনা করি জিনিসটা কি আসলে এটা আমরা শিখেছি গতকাল না আমরা জবর জবরের আকার জবরের উচ্চারণ সাউন্ড হয় আকার জের সাউন্ড হয় রশ্মিকার পেশের সাউন্ড হয়সার এটা তো এক জবর এক জের এক পেশকে হারাকাত ববে হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় যখন কোনো শব্দের উপরে তাহলে আমরা এই জিনিসগুলো দেখতে পারবো তিনোটার একটা আমরা সেখানে একটু তাড়াতাড়ি পড়ব এবং এটাকে হরকত বলে এবার ঠিক দেখেন এই জিনিসটা যদি আমরা এটা একটু ডাবল হয়েছে এবার দেখেন খারা জবর খারাজের উল্টা পেশ কি এদের ব্যবহারকে আমরা একটু বড় করে দেই যাতে আপনারা বুঝতে পারেন এবার মনে ঠিক আছে হ্যাঁ দেখেন এই যে খারা জবর খারা জের উল্টা পেশ এখন এটাকে আমি একটু বোর্ডে যাব তাই বোর্ডে গিয়ে বোঝাইতে সুবিধা হবে আপনাদের জন্য এমএস পেইন্ট আমি এখানে একটু বোর্ড যাচ্ছি আচ্ছা বোর্ডের মধ্যে গিয়ে এটা আপনারা একটু বড় করে দিই ওকে আমরা প্রথমে যদি এটাকে একটা সাউন্ড মনে করি আচ্ছা বা দিয়ে শুরু করি তাই তো এইটা এটা হলো বা ঠিক আছে এখন এটাকে আমরা যদি জবর পড়ছি একটু অ্যাঙ্গেল করে একটু টানে জবর এটাকে যদি আমি একটু এটা যদি আমি এভাবে করি এখন দেখেন সবুজ কাবার করি কিন্তু জাস্ট এইটা সোজা হয়ে গেল এই শোয়ানো জিনিসটা অ্যাঙ্গেল হয়ে সোজা হয়ে গেল এতটুকু হ্যাঁ এটা তীর দিচ্ছে তীর চিহ্ন আর কি আমি যদি আরেকটা বা সাউন্ড নেই আর একটা বা নেই এই বা আমরা নিচে কি দিতাম জের দিতাম আমি সবুজটাতে দেখাচ্ছি এটাকে যদি একটু সোজা করে দিই এখান থেকে সোজা আমরা এইটা যদি খাড়া করে দিই মানে সোজা হয়ে গেল একই এবার যদি আমরা একটু নিচে আর একটা বা নিচ্ছি বা আমরা যদি পেশ আঁকি এই যে আমাদের পেশ ঠিক আছে নয়ের মতো তাই তো নয়ের মতো পেশ এটাকে যদি আমি সবুজ কাবারে একটা ছয় বানিয়ে দিই জাস্ট একটা ছয় ইংরেজি ছয় বানিয়ে দিলাম এই দেখেন তাই কেউ সবুজটার দিতে তাকাই কালোটার দিকে তাকাই কালোটা হচ্ছে এক বা জবর বা আর এটা সবুজটা বার উপর একটা খাড়া একটা জবর জবরই আছে এটা খাড়া জবর মানে টান টান সুজা জবর সুজা কথা মেরুদণ্ড সোজা বার নিচে কালোটা যদি দেখি বা জের তাই তো আর যদি মানুষ স্টেট ফরওয়ার্ড যদি এই কালোটা সুজা হয়ে যায় তাহলে এটা বা খাড়া জের ঠিক আছে এটা বারো বা জের যদি আমরা বা জের বি ওই বা খাড়া জের বি মানে সাউন্ড চেঞ্জ হবে না জাস্ট এই যে খারা জিনিসটা যদি দেখি উপরে খারা জিনিসটা যদি নিচে দেখি এবং উপরে একটা উল্টা যেটা পেস্ট সাধারণত নয়ের মতো হয় সেটা যদি কোনো কারণে ছয় হয়ে যায় যেসব হরপে আমরা ছয় দেখবো তার মানে এটা বুঝবো উল্টা পেস হয়ে গেছে অরিজিনাল পেস্টটা না কারণ অরিজিনাল পেস্টটা কি নয়ের মতো নয় মানে যেটা থাকবে সেটা পেস্ট সেটা তাড়াতাড়ি আর যদি উল্টা হয় তাহলে এই তিনটা যদি থাকে খারা জবর যদি থাকে খারা জের যদি থাকে পেশ ওটাকে উল্টা পেশ বলা হয়েছে তাই না আমরা যদি খারা জবর পেশ হয় এক টানিয়া পড়িতে হয়। আমরা জানি বা বা জবর তা জবর তা সা জবর ছা তাড়াতাড়ি কারণ এখানে কোনো থামা থামের কোনো ব্যাপার না আমরা যদি আবার শর্টকাট পড়ি বা তা সা জিম কিন্তু যখন এই যে খারা জবর নিয়ে যদি আমরা এই জিনিসটা পড়তে থাকি যে এরকমটা যদি আমি একটু মুছে দিই এখন আমি এখন এভাবে দেখি আমরা যদি এখন এইভাবে দেখি আমি আগে তিনটা দেখি আপনার রেখা প্র্যাকটিস করবে না আমি তো মাউস দিয়ে দেখতে হচ্ছে বা আমি তিনটাকে বা সাউন্ড বানিয়ে দিই বা বর্ণ ঠিক আছে বা বর্ণ এখন আমরা জবরকে এটা খাড়া দিতেছি এই একটা টান এই উল্টা পেশ উল্টা মানে ছয় ঠিক আছে আমরা এইটাকে শিখতে যাচ্ছি বা জবর জবর বা জবর বা পড়তাম বা জবর বা তা তা জবর জবর তাড়াতাড়ি পড়তাম কারণ হরকত থাকা মানে তাড়াতাড়ি পড়তে হয় কিন্তু এইটা যখনই হবে জবর বাবর বা মানে এক আলিফ বা খারা জের বি বা উটা পেশ দুতে বসবেন না আপনি বলুন বা উটা বু এক আগে মানে মানে যদি বা থাকতো বা আর এটা বা আর ওটা যদি বি পড়তাম বা যে বু আর এটা বু তার মানে বা বা বি বি বু বু এই যে তিনোটার ব্যাপার এটা যদি আমরা এখনই একটু কোরআনের সুরা ফাতিহার মধ্যে যদি দেয় তাহলে আমরা দেখব ইভেন আমরা যদি একটু যে সুরাজের বিস্মবিটা পড়ি এখানে দেখেন এ দেখেন বার নিচে বিশ মিনিট যদি শুরুটা দেখি দেখেন বার নিচে কি জের আছে তাই বিশ জুতির আমরা সাথে শিখবো তাই বাজের বি হার নিচে আছে জের হি এই যে লাম একটা আছে রামের উপর একটা টান দেওয়া আছে না দেখতে পাচ্ছেন এটাই খারা জবর এটা জবর একই সাউন্ড ই হবে তাই কি হবে লা ওই যে একটা টান হবে লা আবার দেখেন এই যে মিমের উপর একটা কি আছে রহমান এই মিমের উপর একটা খারা জবর আছে রহমান আমরা আমরা কি আমরা কি পড়তাম কিন্তু এই যে মার জন্য আমাদের একাই পরিমাণ টানিয়া পড়িত হয় আমরা যদি একটু আবার ছোড়া ফাঁতিয়াতে এখানে একটু যাই দেখেন এখানে আমরা খারা জবর কি কি আসে একটু খুঁজে বের করার চেষ্টা করিয়া আর হামদুর মধ্যে নাই রব্বির এই যায় এখন রব্বিল আইন খারা যাবর আ রবিল তার মানে এখানে আগে আইন খারা যাবর আ একটা এক আ তারপরে আবার দেখেন মা মিম খারা জবর মা রহমা রহিম আবার দেখেন কত খারা যাবর এক ফাতে মধ্যে রয়েছে আবার মিম তাই মা কি হবে যদি মিম যাবর মা আর যদি মিম খারা যাব আসে মা কি মা কি আমরা যেহেতু এখানে খাড়া জবর আছে মিম খাড়া জবর একা যদি টানেন মা মা কি আর যদি তা তুই মা কি ঠিক আছে এই খারা জবরের ব্যাপারটা আর কিছু না আরো এখানে খারা জবর আরো কিছু আছে কিনা দেখি তো ফাতিয়ার মধ্যে মোটামুটি ফাতিয়ার মধ্যে প্রথম দিকে আমরা দুই তিন জায়গা আমরা দেখতে পেলাম এক কথা এরকম যদি খারা জবর থাকে খারা জেরো থাকবে খারা জেরো আমরা কোরআনের মধ্যে পাবো বিভিন্ন আয়াতের মধ্যে পাবো ঠিক আছে সেখানেও আমরা ওই পরিমাণে আমরা পরিমাণ টানিয়ে পড়বো আমরা এবার মেন জায়গায় আসি আশা করি আমি বোর্ডটা বোঝাইতে পারছি যে খারা খারা জবর পেশ পেশ একই রকম বা 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 জবর সবই ঠিক আছে শুধু এই রকম উল্টা যদি খারা জিনিস দেখেন একাজির শুধু একটু টান দিতে হবে আর কিচ্ছু না পড়াটা একটু দীর্ঘ করতে হবে একাজির বা বি সে এসে কেটে দেই এখন আমরা আবার স্বায়দ উৎসবে যাচ্ছি এইটাই আমরা একটু যদি পেশে দেখেন পদ্ধতি একটু কয়েকটা হরক পড়ি আলিফ খারা জবর আ তা খারা জবর তা মাঝে মাঝেতে নিয়েছি আমি ছা খারা জবর সা জিম খারা জবর যা স্বদ যে এখন যদি জের হয় স্বদ জের আজ যেটা আগে স্বদ জের পড়তাম স্বদ জেরসি আজ স্বদ খারা জেরসি দত খারা জের দি ত্ব জের তি ওটা পড়তাম না ত্ব জের তি ত্বজের তি আর এটা ত্ব খারাজের টি তাই তি এরকম পড়ুন পা খারাজের ফি আর যদি ফাজের হতো ফাজের ফি ফাজের ফি আর ফা খারাজের ফি ঠিক এবার উল্টা পেশ উল্টা পেশ মাঠ দেখেন ছয়ের মতো অনেকটা ঠিক আছে একটাও হলো ছয়ের মতো আর নয়ের মতো নয়ের মতো অরিজিনালটা পেশ আর ছয়ের মতো হলো এর মানে একাই টানের ব্যাপার চলে আসে তার মানে কোরআনে আমরা এগুলো দেখতে পাবো তাহলে আমরা এভাবে ওখানে একটু টান পড়বে একাই পরিমাণ তা মিম উল্টা পেশ মু আ উটা পেশ হু উল্টা পেশ এই জন্যই বলতে হবে কারণ যদি আপনার আইন পেশ উ বলেন তাই তো হরকত হয়ে যাবে তাই না ওইটা হয়ে যাবে কিন্তু এটা উল্টাটা আইন উল্টা পেশ ও আইন উল্টা পেশ ও পা উলটা পেশ ফু পা উটা পেশ ফু এই যে এভাবে পড়বেন এটা একবারে দুইবার তো হবে না আপনি বাসায় এক আয়ুফ পাঁচবার দশবার বার পড়েন তাকে পাঁচবার পাঁচ বার পড়েন আয়ুফ থেকে ইয়া পর্যন্ত পাঁচবার একটু সাউন্ডটাকে লম্বা করে পড়বেন এতটুকুই কোনো রকম কঠিন কিছু নেই আমরা বা জবর বাটাই জাস্ট একটু বা খারা জবর এই টানটা দেখলেই ওখানে একটু টান বা এতটুকু মনে রাখলে আপনার জন্য সহজ হয়ে যাবে আর কিছু দরকার এখানে রুলস রেগুলেশন কিছু নাই জাস্ট একই জিনিস জর জবর জের পেশের এটা খারা সাইনটা একটু চিহ্নটা চেঞ্জ হয়ে এই জিনিসটা হয়েছে আমরা কয়েকটা যদি ওয়ার্ড দেখি দেখেন নিচের দিকে আমরা কিছু ওয়ার্ড দেখি আমি একটু বড় করে দিই দেখতে সুবিধা হবে মোবাইল যারা দেখেন এই যে দেখেন এই যে না আমরা জুতি আমরা আজিফের নিচে জের আছে দুইটা মানে জেরও আছে আবার আছে এখানে আমরা কি এরকম ইরা এরকম কেন পরব না কারণ নিচে শুধু জের আছে এখানে শুধু স্বীকার হবে আজিফ জের ই রাম খারা তাই রাম ইয়া জবল রা ওটা বাদ দেন রাম শুধু রাম জবল রা পড়ি এনে ইয়া আছে এখন এটা পড়ার ব্যাপার আছে ইরা 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 কারণ এখানে আইফের নিচে যেটা এটা আমি আমরা তাড়াতাড়ি পড়বো হরকত উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় আর এটা যত খারাপ যাবো এক আইফ টানিয়া পড়িত হয় ইরা আবার বাজের বি বাজের বি হাজের হি বিহি 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 আর যদি হাজের হি থাকতো বিহি 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 তা তো নাই কারণ হার নিচে উল্টা যে রাস্তায় না তাই উল্টা কেসে বা খারা যাবো বা বা খারাজের বি ঠিক এটা হা খারাজের হি হি বিহি বিহি এবার উল্টা পেশ দেখেন রামজা বল পেজ হু রাহু আল্লাহু এরকম অনেক জায়গায় পান অনেক জায়গায় এটা উল্টাটা পাবেন তাহলে রাহু রাহু আবার যদি সরাসরি পত রাহু রাহু আর এটা রাহু আচ্ছা এবার দেখেন ত জবর ত ত জবর ত গয়ন খারা জবর গ ত গ ত গ এরকম এবার যা জিকা যা তাই যা জিকা পরে পড়ি তাই জা জবর যা রাম জেলি কাপ জবকা যা জিকা হইতো কিন্তু এখানে তা নাই যাদের উপরে খারা জবর আছে একাই টানিয়া যা রিকা যা রিকা জা রিকা জা রিকা তার যা এই এক আয়ুস পরিমাণ টানিয়ে দেখুন আইফের মতো খারাপ জবরটাকে আইফির মনে করবেন এই জন্য আমার নিচে যে খারাপ আছে সেটা কিন্তু আইউফের সাইন তাই না খারাপ মানে আইফের সাইন মানে এই জন্য এক আইফ টানিয়া জাল আইফ জবর যা এটা যেতে পড়ি তাই এটাও যেতাম হয়তো একই জিনিস ঠিক জাল খারাপ জবর যা এই তো জা রিকা জা এরকম আরও কোরআনে অসংখ্য জায়গায় পড়বো আমরা কোরআনের অনেক সোরা নিয়ে আমরা বাকি যে চার চার দিন আছে আমি চাচ্ছি আগে মৌলিক চারটা বিষয় আপনাদের সাথে পরিচয় করাই দেই এরপরে ভিতরে গিয়ে আমরা ধরে ধরে লাইন বাই লাইন আমরা সবগুলো একত্রিত করে বারবার রিপিটেডলি মশ করব দেখবেন এরপরে আপনারা কোরআনের পাতা খুলে বা কায়দার পাতা খুলে এরকম মিলাবেন তাতে রাতটা কি হবে আমরা ধরেন একটা সোরা ফাতে আমরা মস করব সবাই সোরা ফাতিয়া বাসায় যেটা কোরআন শরীফ আছে নিবেন আমরা নিয়ে এই যে চারটা মুভির বিষয় শিখবো এই চারটা মে কোথায় কোনটা আছে সেটাকে ধরে ধরে আমরা শিখব এভাবে প্র্যাকটিস করে দশ দিন ইনসঙ্গে একটা আমাদের মোটামুটি কোরআনের মাজা ওয়ার্ড বানান করে পড়াটা শেখা হয়ে যাবে এরপরে কিভাবে তাড়াতাড়ি পড়া এগুলো আমি কিছু টিপস আছে এগুলো আমি দিয়ে দিবো আপনারা ওইভাবে রিসার্চ ওইভাবে পড়ার চেষ্টা করবেন দেখবেন ইনসঙ্গে আপনিও সুন্দর মতো পড়া যাবেন মানে অন্যরা যেভাবে পড়ে আস্তে আস্তে এটা একদিনে হয় না এটা চর্চা করতে হয় তবে আল্লাহ তালা ঠেকে ঠেকে পড়াকে বেশি মূল্যায়িত করেন বেশি পরিমাণ সব দেন কারণ কষ্ট করতেছে আমার বান্দার আল্লাহ তালা দেখেন হ্যাঁ আল্লাহ তালা খুশি হয়ে যান যে আমার কোরআনকে নিয়ে তারা গবেষণা করে আর কে আছে না বলছে না আছো তোমরা কোরআন শেখার জন্য আসো আমি তো কোরআন সহজ করে দিয়েছি বারবার বলছি না তা আমরা একটু চেষ্টাটা করবো আমাদের আন্তরিকতা দিতে হবে এখানে আমরা একটা সংসারে কাজ করতে আন্তরিকতা দিয়ে একটা ভিতর থেকে থেকে যেটা অন্তর যে কাজটা করা হয় সেটা খুব ভালোভাবে সবচেয়ে সবার ঊর্ধ্বে তাই না এখানে আমরা অন্তরকে বিকশিত অন্তরকে দিয়ে দিব তাহলে আল্লাহ তালা অন্তর্কে দেখেন যে তার অন্তর এই কোরআন শেখার জন্য কতটুকু নিবেদিত যে যত পরিমাণ দিবেন আল্লাহ তালা তার শিক্ষাটা তত সহজ করে দিবেন যে ভাষা ভাষা দিবেন ওই ভাষা ভাষায় থেকে যাবে তা আমরা আল্লাহ তালার কাছে দোয়া চাই রব্বি জিদনি ইমা রব্বি জিদনি ইমা আমার জ্ঞানকে বাড়িয়ে দেন আমাকে সাহস করে দেন আচ্ছা এবার চলেন তো এবার আমরা মৌলিক বিষয় পড়ে আসি খারাপ জবর খারাজের উল্টা পেশের ব্যাপারটা গেছে এটা জয়ের জবর পেশের আর সাইন আর রূপ এটাকে শুধু চিনায় দিলাম এরপর আমরা আজকে জানবো চতুর্থ দিনের তৃতীয় জিনিস তানবিন কি ব্যবহার চলবেন এটা আর একটা আমি আপনাদেরকে দেখিয়ে বুঝবেন তানবিন কি ভাই এটা তো জের জবর যাতেছে তো দেখা তো দুইটা করে দেখা যাতেছে আগে একটা ছিল আগে দুইটা দেখেন মজার বিষয় না খুবই সহজ আসলেই আসলে একটু যদি অ্যাঙ্গেও থেকে ধরা যায় এক জবর এক পেশ এটা তো একই জিনিস এই সেম জিনিসটা দেখেন আমরা তো বুঝে এইগুলো কোরআনকে দিয়েছি যে আমার বান্দা যত সহজ হয় বান্দা বান্দির জন্য একই জিনিসে দুইটা করে টান চলেন তো আমরা একটু বোর্ডে যাই জিনিসটা একটু বুঝতে সুবিধা হবে এই জিনিসটা আবার তৃতীয় মৌলিক বিষয় যেহেতু দ্বিতীয় নাম্বার তো জেনে গেছি জের জবর পেশ এটা আবার ওই একটা যেহেতু দুইটা করে টান দিয়েছে এই জন্য দুই জবর বলতেছি যদি একটা থাকতো এক জবর বলতাম এক জবর এক জের এক পেশকে হরকত ভাবে তাই তো আমরা পড়ছি দুই জবর দুই পেশ দুই তাই আছে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তো হরকত আর তানবিনের তফাত তো দুই জবর আর দুই জের আর এক জবর আর এক জের এই তো এটা তার আহত কিছু নাই তার মানে আমরা একটু বোর্ডে যাই জিনিসটা আরো একটু ক্লিয়ার করে দিই দেখেন মজার বিষয় আচ্ছা আমরা এবার একটু বোর্ডে লিখি হুম এটা নিচ্ছে না না একটু ঠিক পড়েন ঠিক আছে আচ্ছা এই আমরা একটা বানিং। আমি শুধু বাটাই নেই বাটা বিকতে সহজ বা নিছি এই বা 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 খারা জবর বা এই তো এবার সবুজ কালার নিয়ে দেখি তো এখানে একটা সাইন দিলাম কালার নিয়েছে শুধু এইটা হলো দুই জবর একটা কালাটা একটা সবুজটা আগের এক জবর তো আছেই এই এইসে সবুজ রঙের আর একটা দিলাম টান হয়ে গেল বা দুই জবর বান কি হয়েছে পরে আসি মানে দুইটা জবর হয়েছে এইটুকু আগে আসি এবার আর একটা বা কি দিয়ে বা খারা জের সবুজ নিয়ে কিছুই না আর একটা টান দিলাম বা দুই জের মানে জের নিচে দুইটা জের বানাইলাম আগে শুধু একটা জের এখন সবুজটা দিয়ে দুইটা জের বানাইলাম ওকে এবার আমরা আর একটা বা তাহলে আমরা বা পেশ বু ঠিক আছে এরপরে আমরা যদি উলটা টাপেশ দিই এটাকে ছয় বানায় দিই এটা হলো মানে ওই ছয় নয়কে ছয় বানায় দিতাম ঠিক আছে আগে আমরা পড়ছি বাউল টাপেশ বা খারা খা বা যাবর বা খারাজের বা উল টাপেশ এই বা পেশ যদি এই আগের বা পেশ বুর সাথে বসে যায় এই বা দুই পেশ বুন হবে আচ্ছা বুন আসুক আর বান কেন হয় আমরা আগে জানি বিনের মধ্যে যদি আমি বাংলায় জিনিসটা সুবিধা হবে তয়াকারে তা আরবিতে না যাই তয়াকার তার দন্তন্য তান ভয় দীর্ঘ আর দৈন্তন্য ভিন আমি যদি সবুজে মার করি এই একটা দন্তন্য এই একটা দন্তন্য দন্তন্য সরাসরি তানবিন না তানবিন তা তানবিন শব্দটার জন্য দন্তন্য একটা ইস্যু হয়ে দাঁড়াইছে আমরা সব যদি আবার কেটে দেই সব কেটে দেই আমরা এক জবর এক জেরে যদি আকারটা করি আমরা জানি এটা ধরেন একটা ওয়ার্ড দেখি ধরেন এটা জবর তাই তো এটার সাথে আমরা আর একটা দিচ্ছি দুই জবর আমরা আরেকটা যদি দেখি সরি সোজা টানটা দিয়ে দিই এই এই আর একটা যদি আমরা দেখি তারপরে আমরা এই বাস এই তো বিষয়টা বা দুই জবর কোনো অক্ষর নাই দুই জবর দুই জের দুইটা পেশ ঠিক আছে আচ্ছা ওকে এখন এইটার আকার উচ্চারণ আমরা কি জানি জবর যখন হয় তখন আমরা কি হইতো এই সাউন্ডটা যোগ হয় সমান সমান এই আচ্ছা তারপরে এইটার জন্য আমরা আমি কিন্তু এক এক হিসাবে চিন্তা করতেছি বা এক বাদ দুইটার একটা করে সিংহ আকার তো এটাকে আমরা কি দিতাম এটা সমান সমান রশ্মিকারের সাউন্ড হইতো এটার জন্য আমরা কি হইতাম এরকম পেশ দিতাম ঠিক আছে আচ্ছা এখন জাস্ট তানবিনের ক্ষেত্রে এই যোগ চিহ্ন দিয়ে একটা দন্তন্য দেই শুধু একটা দন্তন্য করে অ্যাড করে দেই আর কিছু না তানবিনের দৈতন্য এত তো ওই জন্য একটা দোমতন্য নিয়ে আসলাম এই হলো ব্যাপারটা উচ্চারণটা হবে আর বাকি সব ঠিক থাকবে আমরা যে জবর পেশকে যেভাবে শিখেছি সেম জিনিসটা এখানেও কিন্তু আসে তার মানে আমরা এবার যদি একটু পড়ার ভিতরে যাই জিনিসটা একটু তাহলে দেখতে আর একটু সুবিধা হবে আমরা তানবিন কাকে বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বগে একত্রে আর কি কারণ একত্রে তিনটা শুধু দুই জবরকে তান ভিন যায় না দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বিন বলে আচ্ছা এবার তাহলে আমরা যদি প্রথম পাতায় যাই দুই জবর সাথে বলছি আমি এখানে বোর্ডে দেখাইছি একটা করে দন্তন্য লাগাইতে হবে এক আকার থাকবে ঠিকই থাকবে দন্তন্য আরিফ জবর আ আমরা পড়ছি আরিফ জবর আ এখন আমরা দন্তন্য যদি লাগায়া পড়ি আলিফ দুই জবর আন আলিফ দুই জবর আন বা দুই জবর বান বান বা আজি পাশে আমি আইফটা পড়তেছি না ইচ্ছা করি কারণ এটা কেন আইফটা হইব আর একটা প্রশ্ন আসবে দরকার নেই আমরা স্বাভাবিকভাবে আলিফ দুই জবর আন বা দুই জবর বান তা দুই জবর তান সা দুই জবর সান এখানে কিন্তু দেরি করা যাবে না জাস্ট আমরা আ বা তা এভাবে পড়েছি এখন আন বান তান সান জান হান হন তারপরে দা আলিফ দুই জবর দান এখানে একটা হিসয় এখন আমরা যদি দা জবর দা ওটাতে পড়েছি দা দুই জবর দান দা দুই জবর দান তাই দান তারপরে রান জার উচ্চারণ রকম। দা জাল রাল জাল উচ্চারণ যেটা হবে জান 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 রন র দুই জবর রন র তো রান হবে না রন হবে তাই না র দুই জবর রন দুই রন এরকম পাবেন তারপরে ঝা আছে ঝা দুই রান আমরা ঝাকে কে পড়তাম ঝাড়ু সেই ঝাড়ু ঝান ঝান সিন মানে কি ছয় রশি বা ছয় দীর্ঘি যাই দেন সিন 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 দুই জবর সিন আচ্ছা সিন দুই জবর সান সিন না সিন দুই জবর সান কারণ এটা আমরা জবর পড়তেছি তাহলে এভাবে আলিফ থেকে যদি ইয়া পর্যন্ত দুই 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 জবর 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 আন বা বান তা তান সা সান, জিম বাকিটা আপনারা পড়েন তো দেখি নিজেরা নিজেরা পড়বেন আর কি এখন না এই পড়াটা অভ্যাস করতে হবে যদি আপনারা পড়তে চান ইউটিউব তো দেখেনি অনেকেই তাই না ইউটিউবে এই উচ্চারণ গুলো তানবিনের উচ্চারণ দেখবেন তানবিনে কেউ না কেউ এটা নিয়ে পড়াইতেছে আপনারা শুধু এখানে ক্লাস করবেন এটা না পাশাপাশি ইউটিউবের মধ্যে আমি বলেছি এক মাস মোবাইলটাকে মক্তবার মাদ্রাসা বানায় নেন শিক্ষার নিয়তে ইউটিউবে তো নাটক সিনেমা কত কিছু থাকে আপনি যদি ইউটিউবে দেখেন যে আমি তানবিনের উচ্চারণ শিখতে চাই তখন অনেক ভিডিও শুধু নিয়ে ক্লাসই পাবেন তাই এটাও দেখবেন ওটাও যদি দেখেন তানবিন সম্পর্কে ক্লিয়ার হবে আসলে আমরা জবরকে দন্তন্য দিয়ে আফ থেকে ইয়া পর্যন্ত এখানে পড়তে হবে এবং আমরা যদি এভাবে শেষেটা পড়ি এটা গেব আরিফ দুই জবর আনের ব্যাপারটা গে ঠিক নিচেরটাও তাই হবে এবার দুই জের ওখানে দুই জবর আর এখানে দুই জের আরিফ যে রশ্মি এই চিহ্নটা রশ্মি আছে আমি যদি একটু নীল কাবার করে দিই দেখেন এটা সাউন্ড আর নকে যদি আমরা একটু এই কভার করে দিই ব্যাপারটা এই দুইটা একত্রিত হয়ে সাউন্ডটা হবে ইন আরিফ দুই জের ইন বা দুই জের বিন তা দুই জের তিন সা দুইজের সিন জিম দুইজের জিন হা দুইজের হিন তাহলে ইন বিন তিন সিন জিন হিন ইন বিন তিন সিন জিন হিন তার মানে আমরা যদি এইভাবে এ পর্যন্ত করতে থাকি পাঁচ বার বার করে ইন বিন তিন সিন জিন হিন ইন বিন তিন সিন জিন হিন এগুলো আমাদেরকে মাদ্রাসায় পরানো হতো প্রচুর পরানো হতো এরকম যত বারবার পড়তে পড়তে প্রত্যেকটা হরফ দেখে দেখে আপনি যদি হরফের সাথে দেখে পড়তে পারেন র দুইজের র দুইজের র দুইজের যে এরকম যদি করতে থাকেন তো কোরানে পড়তে গেলেও কিন্তু এই জিনিসটাই হবে এখানে আসে কি উচ্চারণ তাই আমি যে প্রথমে অ্যাকমেন্ট করে আগে বানান করবেন তারপরে এভাবে বারবার আজিফ টুইজের ইন আজিফ টুইজের ইন বা দুইজের বিন আপনি খাইয়ে দেখবেন রোষমে দন্তন্য অক্ষর সাথে যায় কি না এটা দিয়ে শব্দটা বানান দুই দুইজের ইন বা দুইজের দুইজের তিন সিন, জিম দুইজের জের হিন ইন বিন তিন সিন জিন হিন ইন বিন তিন, সিন যত বার বার করে শব্দ আপনি বলতে পারবেন কোরআনে পড়া তত তাড়াতাড়ি হবে তারপরে খ দুইজের ক্ষীণ আপনি একবার করে আগে ভেঙে ভেঙে পড়েন জের ক্ষীণ খিন, ক্ষীণ দুইজের ক্ষীণ দাল দুই দিন দাল দুই দিন জাল দুই জিন জাল দুই জের জিন খারি জাল দাল র যা এগুলো পড়ার সময় বাংলার অক্ষরটাও মনে রাখবেন তাহলে পড়াটা মাখরা অনুসারে হয়ে যাবে আমরা জানি জাল মানে কোন জাল সেই জালের অক্ষরটা কি আমরা এটা মনে রাখব। আমি এটা কেটে দেখাই আমি আবার একটু বোর্ডে দেখাই মাখরা সহী করা সহজে যদি বাংলা শব্দগুলো সাউন্ডটা মাথায় রাখেন তা ধরেন আমরা এটা এটা তো দাল তাই তো এটা হলো জাল এখন এই জাল যে হইছে আমরা এটা জালকে পড়ছি উন্তু জয়াকার জ আল্লাহ জাল আমরা এটা পড়িনি কিন্তু আমরা এটা পড়ছি এটা পড়ি আমরা এইটা পড়ছি এইটা ঠিক আছে এইটা মাথায় রাখবেন তাহলে আমাদের জালটা হবে এবার জালের সাথে জাল দুই জাবর জান এই শব্দটা মাথায় আছে জাল দুই জের জিন জাল দুই পেশ জুন জান জিন জুন একটা আছে এরকম না তারপরে ঝা যেটা আছে আর একটা প্রবলেমেটিক যে শব্দটা এটা হলো র লম্বা টান এটা হলো ফোটা ডাকে দিবেন তাই কি হবে ঝা কোন ঝা ঠিক আছে তাই ঝা ঝা দুই জবর ঝান ঝা দুই জের জিন ঝা দুই জের ঝিন জাদুই জের জিন দুই পের জুন ধান জিন জুন ঠিক আছে এভাবে একটু মাথায় নাই পড়াটা সুবিধা হবে বা সহি হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা তাহলে এভাবে আপনারা কি পড়বেন এখন শেষ পর্যন্ত ইয়া দুই জের ইন ইয়া দুই জের ইন আর আলিফ দুই জের ইন একই জিনিস তাই না রশিকা থাকবে শুধু দন্তন হয়ে গেল ওয়াইন দুই জের গিন ওয়াইন দুই জের গিন ফা দুই জের ফিন কফ দুই জের কিন কফ দুই জের কিন কাফ দুই জের কিন তাই রিন ফিন কিন কিন রিন মিন মিম দুইজের মিম নাকি হবে মিন দুইজের মিম হবে এটা মাথায় রাখো মিম দুইজের মিন দন্তন ন আসতে হবে মিম দুইজের মিন মিম দুইজের মিন মিম দুইজের মিম আচ্ছা গিন ফিন কিন কিন বিন মিন গিন ফিন কিন কিন রিন মিন এইভাবে পড়লে লাভটা হবে কুরআনে পড়া তাড়াতাড়ি হবে এইভাবে পড়লে লাভটা কি হবে কুরআনের পড়া তাড়াতাড়ি হবে কারণ আপনি যদি পড়তে গিয়ে দেখেন হিন আর দিন দিন হবে এরকম যদি করেন দেবী হবে তাহলে আপনার একবার করে জের সিন সিনুইন সিন দৈদের দিন দ দুইদের দিন ত দুই যে তিন দ দুই যে জিন আইন দুই জের ইন তাহলে তিন জিন ইন এরকম বারবার করে পড়া তাই যত এখানে পয়েন্ট হবে ওখানে পড়াটা হবে সিনু সিনু দিন তিন দিন আইন এভাবে পড়লে তাহলে এখানে দুই জবর গেছে দুই জন গেছে বাকি আছে একটা পেশ আছে দুইটা পেশ পেশের জায়গা পেশ ঠিক থাকবে এই পেশ এবং দন্তন্য আসতে হবে কথা শেষ তাহলে আমাদের বা দুই পেশ বুন রস্য আছে দন্তন্য আছে রস্য আছে দন্তন আছে বা দুই পেশ বুন মানে একটা ছয়ের মতো নয়ের মতো পেশ আছে ওটা ছয়ের মতো আছে দুইটা পেশ বা দুই পেশ বুন দেরি করা যাবে না বা দুই পেশ বুন বা জাবর বা যেরকম বা দুই বা যাবর বা বা দুই বা জেরবি বা পেশ বু এখানে যদি একটা পেশ ধরেন বা পেশবু বু বা পেশ বু বা পেশবু বা দুই পেশ বুন বা দুই পেশ বুন বা বা দুই পেশ বুন এরকম না কিন্তু বা দুই পেশ বুন বা দুই পেশ বুন কারণ হরকতরি আরেকটা রূপ খালি ডাবল হয়ে গেছে সুদা বাংলা কথা বা দুই পেশি বোন বা দুই পেশি বোন বা দুই পেশি বোন ওয়া দুই পেশ উন ওয়া দুই পেশ উন ওয়া দুই পেশ উন বা দুই পেশ ফুন ফা দুই পেশ ফুন তা দুই পেশ তুন তা দুই পেশ তুন পড়বেন আর মাথায় শুনবেন নিজের পড়া নিজে শুনবেন আমি তুন পড়তেছি তা দুই পেশ তুন তা দুই পেশ তুন তা দুই পেশ সুন এখন বুন উন ফুন তুন তুন শুন বোন উন ফুন তুন তুন সুন বুন উন ফুন তুন তুন শুন কেন এটা বারবার এরকম পড়তেছেন কারণ কোরআন এই শব্দগুলো অনেক পাবেন ওয়ার্ডের মধ্যে ডাবু তারপরে এরম দুই পেস করে দেখবেন তখন কি দুই পেস পড়তে হবে এইভাবে তখন তার বানান করে পড়া দরকার নেই বানান করে পড়তে গেলে ঠেকে ঠেকে যাবে আর আমি যদি ওয়ার্ড মুখস্থ থাকি নিচের ওয়ার্ড দেখেন আমি নিচের যে বানান না করে পারি সুন শুন সুন জুন রুন তাই কি আছে শুন খালি শিনটা স একটা মানুষ ছটা মানুষ রাখেন সা দুই শিন দুই পেশ সুন শুন আর সদ সদ আর সদ 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 আর সদ দুই পেশ শুন সদ দুই পেশ সুন এই সুন এই তিনটা একসাথে কেন দাঁড়িয়েছে প্রায় কাছাকাছি উচ্চারণ করতে হবে শুধুমাত্র শিনটা আমরা জানি শিশ দেওয়ার মতো শিশ দেয় না শিশ শিশের মতো শব্দ হবে শুন শুন আর এটা শুন পরে দুইটা দুটা প্রথম দুইটা সিন দুই পেশ কোন রকম শীষ নাই দুই কোন রকম শীষ নাই সিন দুই শুন শুন জিম দুই পেশে জুন জিম দুই জুন জুন না মে জুন জুলাই এই জুনটা সেই জুন জিন দুই পেশি জুন জুন দুই পেশে জুন জিম দুই পেশে জুন আবার রাল জালের শব্দটা কোনটা জ জাল দুই পেশ জিম দুই পেশে বুর্গ জ দুই তাই জিম যদি জিম দুই জুন। পড়ি আর যদি আপনি বাংলা হিসাব ধরেও পড়েন জুন একবার সরাসরি মে জুন মাস কোন মাস এটা জুন মাস এটা পড়তে কিভাবে আমরা জুনটা পড়ি এবার যদি উন্তুজ কোন কিছু পড়তে হয় তাহলে আমরা কেমন পড়তাম সেই জুনটা হবে ঠিক আছে জাল দুই পেশ জুন জাল দুই পেশ জুন আসবা এরপরে ঝা সেই ঝার উপর দুইটা ঝা দুই পেশ জুন ঝা দুই পেশ জুন ঝুন আনার বল না এটা কি নার কেল ঝুনা নারকেল তো ঝুনা দেখতে যে জিনিসটা লাগে ঝুনা নারকেল মানে পাকা অতিরিক্ত পাকা তো ঝুনা নারকেল জুন ঝুন পরেন ঝা দুই পেশ জুন তাহলে সুন সুন শুন জুন 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 এই জিনিসটা কাছাকাছি কিন্তু অক্ষর যদি বাংলা সাউন্ডটা মনে রাখেন আপনি আইডেন্টিফাই বা আপনার পড়ার মধ্যে অটোমেটিক্যালি মুখের থেকে ভাষাটা চেঞ্জ হয়ে আসবে ঠিক আছে ওকে তারপর এভাবে আপনারা বাকি অরবগুলো পড়বেন আচ্ছা এবার আমরা তানভিন দিয়ে আমরা কতিপয় কোরআনের যে শব্দ আছে কোরআনের ছোট ছোট শব্দগুলো কোরআনের ভিতরে ভিতরে আছে তা আমরা দেখেন প্রথমটা কি এটা খুবই মনোযোগ দেখা কারণ আমি এই জন্যে তো আমি সাথে নিয়মটা দেখাই যাম দুই জবর দুই যে দুই পেস থাকে তানবিন হয় এবং ওয়ার্ডের সাথে কয়েকটা পড়িয়ে পড়ে দেখাই এবার কিছু কিছু ওয়ার্ড একদম আছে তার দেখেন এখানে হরকত আছে এখানে তানবিনও আছে এখানে হরকত আছে হরকত উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তানবিনটার সাথে দন্তন্য লাগাইতে হয় এই তো তাই বা জবর বা আইন আইনজবর আ বা আ এখানে কোনো রকম দেরি করার বা দন্তন্য লাগানোর কোনো স্কোপ নাই বা জবর বা আইন জবর আ বা আ এবার দেখেন একই সরব একই অক্ষরটা পরের ঘরে আছে বা যাবর বা আইন যাবর আইন দুই যাবর আন বা আন বা আন বা আন বা আন তারপরে যাবর দা যাব দা ইন দা ইন দা ইন দা ইন খাই দন্ত মাথায় রাখতে হবে দা ইন দা ইন আয়ুপিস যাবর আ বা দুই পেশ বুন আবুন, আবুন আবুন। আবুন তাই বা আ বা আন দা ইন আবুন মা আন মা আন মা আন হুদান 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 এইভাবে বানান করে পড়বো এক ধাবা পড়ব পরের লাইনটা বানান করে পড়ব পরে এভাবে পড়তে হবে আয়ুফ জবর আ হা জবর হা আ দাল জব দা আহা দা আয়ুফ জবর আ হা জবর হা আহা দাল জব দা আহা দা আজিব আ হা জবর হা দাও জবর দা আহা দা তারপরে আজিব আ খ জবর খ তারপরে কি দারুনা র ঝা ঝার ন্যাচটা বড় হয় ঝার ন্যাচটা বড় হয় অবশ্যই ঝার ন্যাচটা ছোট সে মানে জাল ঠিক আছে আখা যা আখোয়া যা আখোয়া যা আজিব জবর খ আবর যা আখোয়া যা আখোয়া যা এরপরে কি বানান সারা যদি পড়ি আবা দান আবাদান আবাদান পরটা যুতি বানান সারা পরি জাসা দান জাসা দান জিম জাবর যা সিন জাবর সা যা আসা জিন জাবর সা কা 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 কি কয়কার কা কা কু হু কি এরকম আছে না বাংমাত্র ছোট বা এভাবেই পড়ছি সেম জিনিসটা এখন এখন সর চিহ্ন সাথে সাথে আমরা পড়তেছি এখানে হারাকাত আছে এখানে তানবিন আছে এখানে হারাকাত আছে ওয়ার্ডের সাথে ওয়ার্ডের সাথে তানবিন আছে যেমন জিম জবর হারাকাত কি জবর জিম জবর যা তারপর সিনের সাথে জবর সিন জবর সা জাসা দার সাথে তানবিন মৌ বিশ্বর দ্বিত তিন নম্বরটা দা দুই জবর দা দুই জবর দান জাসা দান জাসা দান র জবর র সিন জবর সা রসা রসা দা দুই জবর দান রসা দান রসা দান তারপরে আজিফ জবর আ তারপরে কি জাবেজের জি আজি নুন যেমন না আজি না আজি না এখানে কোনো রকম তানবিন নাই কারণ হরকত তানবিন মিক্সার করে ওয়ার্ড গুলো বানানো হয়েছে যাতে হরকতটাও ঠিক থাকে হরকত আর তানবিন যাতে প্যাস না লাগে তানবিন মানেই দন্তন্য লাগাইতে হবে তানবিন সারা শুধুমাত্র বরাবর পড়তে হয় তারপর দেখেন র জবর র ফা জবর ফা রফা কব দুই জবর কন রফা কন রফা কন রফা কন রফা কন হা রান হা যাবর হা রবর রান হার হার সান তারপরে জিম জবর যা মিম জবর মা জামা আইন যাবৰ আ জামা আ জামা আ জামা আ জামা আ ঠিক আছে জামা আর পরে এখানে কোনো টানবিন নাই তারপরেটা তো টানবিন নাই হাস র আসার তারপরে যা আদা যা আদা যা আদা জিম যাবর যা আইন যাবর আ যা আদাম যাবর রা যা আদা আছে তার বিন আছে সিন যাবর শাহ ত যাবর ত শা ত সিন যাবর ত যাবর ত ত দুই যাবর তন সাতা তন সাত তন সাতা তন সাতানা সাত তন সাত তন সাবর সা ত জবর ত নট ত জবর তাদ। তা ত জবর তা হলে তাকে কি বলবেন ত আর তার মধ্যে ডিফারেন্সিয়াল কোনটা তা জবর তা ত জবর ত তা জবর তা ত জবরত্ব তা জবর তা ত জবর ত তাহলে এখানে শিন জবর সা ত জবর ত সাত ত দুই জবর তন সাত তন সাত তন সাত তন বারবার যেটাই মুখে আটবে মুখে জড়তা আছে যে ওয়ার্ড গুলো মুখে বের হতে চায় না ওইগুলোকে বারংবার কয়েকবার বিশ বার করে মশ করা দেখবেন কি করে দেবে আল্লাহ একবার মুখের জড়তা ছোটায় দেবে কাপ জাবর কা বা বা কাবা দাজুদের দিন কাবা দিন পাঁচবার দশবার পরেন কাবা দিন আগে বানান করে পরে খালি রিপিটেড কাবা দিন কাবা দিন কাবা দিন কাবা দিন নেন করে নেন বার দশবার করে নেন কাবা দিন 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 এভাবে দশবার পড়লাম তার মানে জিনিসটা কি হচ্ছে এই যে দশবার পড়ার কারণে আপনার এই কাবাদিন কোরআনে যদি কোনো জায়গায় আসে আপনার ভুলবেন না অটোমেটিক্যালি আপনি ওটা কাবা দিন পরে ফেলবেন ওই বানান করে হবে না এই জন্য বানান তিনবার পরেন চারবার বানানটা পড়েন তারপর যখন বানান পরার পরে আপনার ভিতরে মুখে জড়ো তটা চলে যাবে তখন এটা রিপিটেডলি সাউন্ডে পড়বেন যেমন পড়তেছি রাম আ রা কফ দুই কিন আদা কিন আদা কিন আিন আলা কিন আদা কিন আদা কিন আদা কিন আলা কিন আদা কিন আদা কিন আদা কিন আদা কিন আদা কিন এই যে বারবার রিপিটেডলি এরপরে মিম যাবর মা আইন যাবর আ মা আ কাব কা মা আ কা বানান আবার পড়েন মিম যাবর মা আইন যাবর আ মা আ কাব যাবর কা মা আ কা আইনকে গগার ভিতর থেকে একটু আ ঠিক আছে কারণ আইনকে যদি ভিতর থেকে একটু না পড়া যায় আইসকে কি করবেন তাই মা আকা যা হবে আইন যাবর মা আ আর আমিন আর আমিন তো আইস নাই আইন আছে তাই আজামিন আমিন আইন আমরা খারাপ যাবো দেখেছি না আজামিন আমিন আমি

আইনকে যদি একটু ভিতর থেকে না নেই গলার ভিতর থেকে তাহলে আলিফ তা কে ভাবে পড়বো আজ তাহলে আল আমিন হইতো আল আমিন হইতো সরাসরি আল আমিন আল তাই এটা একটু এভাবে তাই আমরা এখানে কোথায় যেন ছিলাম আমরা একটু জাস্ট পড়ি এখানে তো মনে হয়েছিলাম যে সাতা তত্ত্ব পড়েছি আমরা মা আকা পড়েছি যে মা আকা মা আকা মা আকা তারপরে কদার কবজাবর ক দাদা জবর দা ক দা কফ জবর ক বারবার যেহেতু কফ ক না কা একটা আছে কফ মানে ক কফ মানে ক কফ মানে দুইটা ফুটা যেটার মধ্যে কফের উপর দুইটা ফুটা এটা কফ তার পরের পরের ঘরে দেখেন কাফ বড় হাতের আছে না কাফ জবর কা ফা জবর ফা র জবর র কাফা র কাফা র প্রথমে বানান করে সঠিক করে নিবেন তারপরে সঠিকটা বারংবার রিপিটেডলি পড়বেন কাস জবর ক বানান করে ঠিক করে নিচ্ছি কাবজবর ক দাল জবর দা ক দা র ক দার জবর দা ক দা রাজা রাজ বারবার ক দা র এই বারংবার পড়লে কোরআনের মধ্যে শব্দগুলো আপনার অটোমেটিক্যালি মুখ দিয়ে বের হয়ে আসবে বানান করতে হবে না কফার কফার অলাদা ওলাদা অলাদা তবাকিন 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 রাহাবিন 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 মাসা দিন মাসা দিন মাসা দিন আমাদীন 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 জাহা রাহার জাহা রাহার সার ক সার ক সার কারণ এখানে সিন যাবর সা র ক ক ক ক ক র র এই যে বারংবার বারংবার পড়া কেন পড়া পরাটাই হলো মেন যতবার মুখের জড়তা কারণ আরবির অনেকগুলো হর পরে মুখের মধ্যে একটু কঠিন লেগে যায় কিন্তু আপনি বানান করে দুইবার তিনবার বানান করে আগে কঠিনটা ছুটায় নিতে হয় ছোটায় নেওয়ার পর এইবার যখন মুখে এটা চলে আসে তখন ওটা করে পড়তে হবে কি হবে দেখবেন আর কখনো মুখের মধ্যে জড়তা আসবে না সহজ হয়ে যাবে আমরা এই যে পুরো পাতা আছে এখানে একটু বেশ আরো তিনটে চারটা হরফ আছে আমরা মোটামুটি চারটা হরফের আমরা শেষের দিকে কয়েকটা যদি পড়ি আমাদের মনে হয় মোটামুটি আজকে আমাদের সেই পড়াটা শেষ হয়ে যাবে কারণ যতবার পড়বেন আপনার তত মজা এবং তত স্বভাবের অধিকারী হচ্ছেন প্রত্যেকটা হরফে আমি যদি ধরেন এটা কোনো দুই বেটে যাবো না সিন পেসু ওর কথা ভুলে যায় ও ধরেন নাই ওয়ার নাই তারপরে আমরা সিন পেসু ও বাদ দেই সিন পেসু সিন পেসু এই সিন পেসু করছেন দশটা নেকি ওয়া বাদ দিয়া সিন পেসু দশটা নেকি ওয়া দুই জবর ওয়ান এবার হইলো সু ওয়ান সু ওয়ান ওয়া দুই জবর ওয়ান যে হইল এখানে আবার দশটা নেকি তার মানে দুইটা শব্দে বিশটা নেই কি ইহা তো আছে ইয়া সাথে কোনো কিছু নয় ই আমরা পড়বো না তাহলে সু ওয়ান 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 আচ্ছা এ যে ইয়া আসে কেন মা জবর মা মিম জবর মা ত জবর ত র দুই জবর রন মাতা রণ আয়ুফ কেন আসু আমরা আমরা সন্ধে বিচ্ছেদ পড়েছি মনে হয় না সন্ধে বিচ্ছেদ সবারই জানা আছে কম বেশি আমরা যা একটা বোঝাই এখন এই যে সিনের যে ব্যাপারটা আছে এইটা দিছে তো এইটা টান দিচ্ছে না একটু একটু আমি একটু ভেঙেছে আমি একটু দেখেনি এই এক দাঁত এই একটু টান দিয়ে এই দাঁড় পরে এখানে কেন আবার এইটা আসবো দেখেন এই যে কেন আসবো এইটা আমরা এটা তো সিন দেখলাম এইটা পড়লাম ওয়াটা কেন এই ইয়া দুই ওয়ান আমরা দেখেন আমরা দেখতাম না ধরেন এই সরে আটা হয় কিভাবে সরাস আকার সরে দেখেন তো কয়রশিকারে কি এত ঝামেলা দরকার কিটা হয়েছে কিভাবে তো ওয়ানটা হয় কিভাবে ওয়ানটা হয়েছে কিভাবে একটা অটোমেটিক্যালি এই ইয়ার এখানে আছে আয়ুফটা কেন মাঝে মধ্যে আসে দেখেন এই যে পরেরটা দেখবেন মাতা রন রন যখন আসতেছে রন 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 র একটা আরিফ অটো আছে আরিফ উচ্চারণ কিন্তু অ সর সাউন্ড আলিফ অ একক যদি বলা হয় তাই আলিফের একক অ অ তাই আলিফ রন রন তাই রন র ও ন যেহেতু এটা তানবিনের ন তানবিনের ন আলিফের অ রন র দুই জবর রন আসলে রন দেখতে গেলে অটোমেটিক্যালি এগুলো আসে জাস্ট এটা আসে এই জন্য দেয় আয়ুফটা কেন আসতে স্যার এটা পড়তে হবে কিনা না অটোমেটিক আমি আবার একটু দেখাই এই হলো রন লম্বা র দুই জবর রন ঠিক আছে রন নন দন্তন্য কেন তানবিন দুই জবর দুই দুই জানবিন তানবিনে দন্তন্য বসে রন রনটা যখন দেখবেন রন এটাকে সন্ধিবিচ্ছেদ করেন র যোগ অ যোগ দৈনতন্য ঠিক আছে বাংলায় বোঝা দিলাম রন এই যে অ অ মানে আয়ুষ সাউন্ড আসে এখানে ঠিক আছে অ মানে আয়ুষ সাউন্ড এরকম কোরআনে পাবেন এগুলো পড়তে হবে না আমাদেরকে আমরা আরো যখন পড়ার মধ্যে যাবো এইগুলো ডিটেলস কথা বলবো মাতা রন তারপর দেখেন এই যে আবার বা আয়ুষ দুইগুলো আসুন সেম কেস আইনজের ই নুন যাব না নুন কেন হবে এটা সার নুন তো এক দাঁত আসে না নুন নুনতেই থাকে নুনটা তো দেখতে এরকম তাই না এই যে ছোট ছোট অক্ষরগুলো যখন আসবে তখন আমাদের একটু মাঝে মাঝে এরকম প্যাস্টাস লাগবেই অসুবিধা নেই আমরা প্যাস ছোটাবো এই নুন না যদি মুক্ত হরফ এককভাবে দেখি এটা নুন যখন এটাকে আমরা মাঝে বা শুরুতে দেখি তখন আমরা কি শিখেছি এরকম একটা টান থাকে এখান থেকে কয়টা হরফ হয় পাঁচটা হরফ হয় এইটা যদি দেশে এটা নাম বা আমি একটু সুন্দর করে দেখি হ্যাঁ এই অক্ষরগুলো আমাদেরকে বারংবার মিসিং হবে শিখতে যাও আচ্ছা এটা যদি দেই বা যদি স্যার এটা মুছে দেন এটার পরে যদি নেই নুন তারপর যদি দেই তা উপরে যদি দেই সা ঠিক আছে আর নিচে নিচে দেই এই সেই নুনটা একটা দাঁত আছে দাঁতের উপর একটা ফোঁটা ইনা বান ইনাবান 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 স আ দান সন স স আইন জবর আ স আ দুই যাবর দান স আ দান স আ দান এবার আমরা চারটা হরফের পড়ি দেখেন গঞ্জবরক। গ এটা কি সার এটা বা সার কারণ নিচে বায়ের নিচে এক ফুটে বা তো বোঝাই যাচ্ছে ছোট আকারে গঞ্জবর গ বা জবর র বা জবর কি বা গ বা র জবর র গ বা র গ বা র গ বা র তা দুই পেস্তুন গ বা রতুন গ বা রতুন বানান করে আগে জড়তা ছাড়াই নিচ্ছি গঞ্জবর গ বা জবর বা গ বা র জবর র গ বা র বাচ্চা থেকে ছোট ভাবে পড়তে সরিয়া ময়কার মা আমা দয় দি দয় কে দি আমাদের বানান পড়াইতে না বাচ্চাদেরকে সেম আমরা এখন বাচ্চা হয়ে যাই সরেয়া সরেয়া মানে বাচ্চাদের লেখা পড়া প্রথম বানান শিখাচ্ছে আমা সরেয়া মায়কার মা আমা আমা দয় করে বাচ্চারা পড়তে যা কি করে কোন কোনো বাচ্চা আম আম আমা আমা আমাদের এরকম করে না তা আমাদেরও তো আরবিতে এরকমই হবে প্রথমে কেউ করে আডা বাদ দিয়ে মাদের মাদের আ মাদের আ মাদের বা বারি আমাদের বা বারি এভাবে পড়ে না আমরা ওইভাবে ভেঙে ভেঙে পড়ে যখন ক্লিয়ার হবে তখন তা আমরা কোথায় গেলাম গবারতন কোথায় গেছে গোয়েন যাবর গ বা জবর বা গ বা র যাবর র গ বা র দাদু পেষ্টন গ বা গ যখন মুখে চলে আসবে এবার বারংবার পড়বে গ বা রতন গ বা গবার রতুন কতবার দশ বার কর গুনবেন গবার রতুন গবার রতুন গবার অতুন গা রতুন গা রতুন গা রতুন গা রতুন গা রতুন গতুন গা রতুন দশ বার তারপরে কষ জবর ক জবর তা ক তা কষ জবর ক কস জবর ক একটা একটা করে ওয়ার্ড পান কষ জবর ক তা জবর তা ক তা ক তা রবর র কতা 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 র র তা দুই পেস্তুন কতা রতুন, কথা রতুন এবার দশ বার রতুন, কতা রতুন, কতা রতুন, কতা রতুন, কতা রতুন, কতা রতুন, কতা রতুন কতা রতুন, কতা রতুন এই যে বারংবার বানান করে পড়ে তারপর দশ বার করে কর গুনে গুনে ওইটাকে রিপিটেডলি পড়া এই ছোট ছোট গুলো পড়া এইভাবে যদি ওয়ার্ড বাই ওয়ার্ড বারংবার পড়া হয় ইনশাআল্লাহ কোরআনের মধ্যে যখন কোনো সুরার মধ্যে যে অংশটাই দেখব আমরা তো বানান করে করেই পরবো তারপরে রিপিটেডলি এভাবে দশ বার করে মস করব দেখবেন আর এইভাবে মোটামুটি কোরআনের মধ্যে যদি আমি চেষ্টা করবো কোরআনের মধ্যে পাঁচটা সুরা কিনে পড়া শেষের দিকের পাঁচটা সুরাও পড়া হয়ে যাবে এই পাঁচটা সুরা বানান করে ভেঙে ভেঙে যদি আমরা মুখস্থ করে ফেলে দিই মুখস্থ মানে কি একবার ঝাঁজরা করে ফেলে দিই ইনশাল্লাহ দেখুন বাকি কোরআনের যে পাতাতেই আমরা যাব না কেন আমরা আনায় সহজে বানান করে ইনশাল্লাহ পড়তে পারবো আজকে আমাদের মোটামুটি এবার আমরা দেখি সোরা ফাতেহার মধ্যে কোনো সোরা ফাতেহার মধ্যে খারা জবর পাবেন হরকত পাবেন জবর জের পেশ পাবেন কিন্তু আর বাকি যেগুলো দেখতে পাচ্ছি সেটা জজমে যে মাছের কাটার মতো বা ভি চিহ্নর মতো উল্টা ভি আছে ইংরেজি ভি চিহ্ন এইগুলো ইনশাল্লাহ আগামীকালকে আমরা এই মাছের ভি তারপরে যে এই যে এই যে উল্টা তিনের মতো হ্যাঁ এই যে জিনিসগুলো আছে জিনিসটা কী এগুলো আসবে আগামীকালকে যদি এটা নিয়ে আলোচনা করি তাহলে আগামীকালকের ক্লাসটা হবে আমাদের মৌলিক বিষয় চারটা প্রথম শেষের পাঠ এই চারটা পার যদি আমরা মোটামুটি মশ শিখে ফেলতে পারি অন্তত ধারণা নিতে পারি এরপরে পঞ্চম ষষ্ঠ দিন থেকে আমরা পুরো কোরআনের ঢুকতে পারবো এক মাস মাস তিন পরে হাতে নিতে হবে 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 দিতে দিতে যে সারি এরকম গ্রামগঞ্জে করে না এরকম না আমরা চতুর্থ দিন আজকে আগামীকাল পঞ্চম দিনে আমরা ইনশাল্লাহ এই মৌলিক বিষয় চার নম্বরটা পড়বো চার নম্বরটা কি আছে দেখি চার নম্বরটা আছে আমরা চার নম্বরটা একটু দেখি কি আছে আমাদের যেহেতু আমাদের কাছে আছে জজম ও তাসদিদ জজম কাকে বলে তাসদিদ কাকে বলে এটা কোরআনের কি জজম কেন হয় জজম কি কারণে আসে তাসদিদের জিনিসটা কি তাসদিদ যদি থাকে কোনো হরফে সেটা কিভাবে কি করতে হয় আগামী কালকে যদি এই দুইটা আগে তো দুইটা ক্লাস হবে এটা পঞ্চম এবং ষষ্ঠ জজম ও তাসদিদ বড় সাবজেক্ট তো তো জজম ও তাসবিদ যদি আমরা পঞ্চম এবং ষষ্ঠ ক্লাসে নেই সপ্তম অষ্টম নবম দশম বাকি চারটা ক্লাসে নিচের ইকফা ইজার মানে তাসবিদ বিদ আমরা দুটি বই তাসবিদ বিদ সাথে কোরান পড়ে সহিভাবে কোরান পড়া বাকি চারটা ক্লাসে সহী পড়ার জন্য আমরা নিয়ম সময় শিক্ষ কয়টা চা কয়টা কোথায় চার আইস পাবে কোথায় তিন আইফভাবে কোথায় গুণ্যা হবে নাকের মধ্যে পড়াইতে হবে ইত্যাদি ইত্যাদি কোথায় থামতে হবে কোন চিহ্ন দেখে থামতেই হবে না থামলে ঘোনা হবে এইভাবে আমরা ইনশাল্লাহ বাকি চারটা ক্লাসে শেষ করব তো আজকে আর আমরা ইনশাল্লাহ কথা না বলি আমাদের ক্লাস শেষ আমি রেকর্ডিংটা একটু বন্ধ করে দেই আর আমাদের পরীক্ষা কিন্তু আমি পড়া আমার যে বারোটা পাস হয়ে গেছে আমি এখন প্রশ্ন দিয়ে দিচ্ছি জুমের মধ্যে হ্যাঁ জুমের মধ্যে প্রশ্ন দিচ্ছি যারা আমার সাথে কো হোস্ট আছেন আপনারা জুমের থেকে প্রশ্নটা নিয়ে মোবাইল ফেসবুকে লাইভে যারা আছেন তাদেরকে দিয়ে দেন এবং আপনাদের মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ যেখানে আছে কোরআন শিক্ষার ছাত্রীরা আছে বিশেষ করে হোয়াটসঅ্যাপ কোরআন শিক্ষার ক্লাস যেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যারা যারা এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন এটা যুক্ত হয়ে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ কোনটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ হচ্ছে গিয়ে কোরআন শিক্ষার আসলে যা সবার জন্য সাহস করান একজন জয়েন রিকোয়েস্ট করেছেন আমরা জয়েন করে দিলাম এখানে দেখেন মাসাও আমাদের ছাত্র ছাত্র তিনশো বাইশ জন কিন্তু দুঃখের বিষয় আমরা ক্লাস করি একশো জনও না এটা যাই হোক সবার ব্যস্ততা থাকে পরে হয়তো ভিডিও দেখে নেন তা আপনারা ভিডিও দেখে নিয়েও ক্লাসটা করবেন এখানে আলসেমি করার অবকাশ নেই যার কারণে আলসেমি যার কালাম না পড়লে আমাদের দুনিয়া আখের সব জায়গায় বৃথা অবশ্যই এখানে আমাদের কোনো আলসেমি নিয়ে আসা যাবে না এই গ্রুপের মধ্যে প্রশ্নটা আমি দিয়ে দিচ্ছি প্রথমে আমি এই গ্রুপে প্রশ্নটা দিয়ে আসি আপনার লাইভে থাকেন আমি প্রশ্নটাকে দেওয়া শেষ করি তারপরে ইনশাল্লাহ আপনারা ই করতে পারবেন আর কি